সেনা এবং কলেজ কর্তৃপক্ষের বিবাদে ব্যাহত হচ্ছে পঠন পাঠন শুক্রবার কলেজের সামনে রাস্তা কেটে দিল জওয়ানেরা ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় ভবন গঙ্গার ধারে যেটি অবস্থিত সেখানে রাস্তা কেটে দিয়ে গেল সেনাবাহিনীর কর্মীরা শুক্রবার সকালে কলেজের নিরাপত্তারক্ষীরা বিষয়টি প্রথম দেখতে পান তারা দেখেন সেনাবাহিনীর লোকেরা বেশ কিছু যন্ত্র নিয়ে এসে রাস্তা মাপামাপি করছে সেই নিরাপত্তা রক্ষীরা খবর দেন কলেজের অধ্যক্ষকে অধ্যক্ষ তখন কলেজের সামনে এসে উপস্থিত হন তিনি এসে দেখেন সেনাবাহিনীর কর্মীরা মেশিন দিয়ে রাস্তা কেটে দিচ্ছে তাদেরকে বাধা দেওয়া হলে তারা বলে আমাদের কাছে নির্দেশ রয়েছে রাস্তা কেটে এরপর বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর তারা চলে যায় ঘটনাস্থল ছেড়ে কলেজের অধ্যক্ষ মনোজিৎ রায়ের বক্তব্য আমি খবর পেয়ে এসে দেখি সেনাবাহিনী তাদের বিশাল বাহিনীসহ এসে রাস্তা খুঁড়ে দিচ্ছে রকম নোটিশ ছাড়াই আর এই জমি নিয়ে একটি মামলাও চলছে বারাসাত জজ কোর্টে তার জন্যে এই মামলা চলাকালীন কোনো রকম কোনো কাজ আমরাও করতে পারবো না এবং সেনাবাহিনীও করতে পারবে না সেনাবাহিনী বলপূর্বক এমন কাজ করেছে বলে দাবি কলেজের অধ্যক্ষের তবে এ বিষয়ে সেনাবাহিনীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বারাসাত জজ কোটে স্টে অর্ডার আছে আমাদের কাছে আমরা তার কবি তাদেরকে পাঠিয়েছিলাম তা সত্ত্বেও গায়ে জুড়ে উট হাই ইনস্টিটিউট বন্ধ করার চেষ্টা চলছে পরীক্ষা চলছে ছেলেমেয়েদের যথেষ্ট অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদেরও অত্যন্ত অসুবিধা হচ্ছে আমি জানি না ওরা কি করতে চাইছে তবে এই রকম ঘটনা উচ্চশিক্ষার পরিপন্থী আমি মনে করছি রিপোর্ট নিউজ